সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শক আমাদেরকে অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রত্যেকের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলাতে আমরা যে কৃষি সংবাদ প্রচার করে থাকি, তেমনি আমরা এসেছি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা নৈকাটি গ্রামে। এ গ্রামের একজন সাংবাদিক আরিফুল ইসলাম, তার একটি শোল মাছের খামারে আমরা কয়েকটি প্রতিবেদন করেছি এবং আজও এসেছি নতুন আরেকটি প্রতিবেদন করার জন্য। আমরা এসে দেখলাম যে তিনি প্রতিবারই মাছ সিদ্ধ করে শোল মাছের খেতে দেন, কিন্তু আজকে ভিন্ন, যেটি এই এলাকার ভাষায় বলে পিঁপড়ার ডিম এবং নেকো পিঁপড়ার ডিম ইত্যাদি ভাষায় এটা বলে। আমরা সাংবাদিক আরিফুল ইসলামের কাছে জানবো যে কেন তিনি আজকের এই পিঁপড়ার ডিম সংগ্রহ করে শোল মাছের খাওয়াচ্ছেন, এর উপকারিতা সম্পর্কে আমরা বিস্তারিত জানব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমরা তো অনেকবারই আপনার খামারে আসলাম, আমরা দেখছিলাম যে প্রতিবার আপনি মাছ সিদ্ধ করে স্থানীয় বাজার থেকে মাছ সংগ্রহ করে সেটি সিদ্ধ করে কাঁটাগুলো আলাদা করে আপনি শোল মাছের যে বাচ্চাগুলো আছে তাদেরকে খাওয়ান, কিন্তু আজকে দেখছি যে নাকো পিঁপড়ির ডিম এবং যেটি বলে পিঁপড়ার ডিম এলাকায় প্রচলন রয়েছে, এটি কেন দিচ্ছেন, এটার গুণাগুণ সম্পর্কে আপনি যদি জানান বা কীভাবে সংগ্রহ করলেন? আসল কথা বলতে নালসের ডিম এটা প্রোটিন জাতীয় একটি খাদ্য, তো আমি যখন জাকির চাচার কাছ থেকে শোল মাছ আনি, আনার পরে জাকির চাচা বলছিল এর যখন 15 দিন বয়স হবে, তো 15 দিন বয়সে আপনার নালসের ডিম খেতে দিতে হবে। নালসের ডিম যদি খেতে দিতে হয় তো এদের রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বৃদ্ধি করে এবং খুব সহজে ওরা সবল থাকবে, মনে করেন সতেজ থাকবে এবং তার দুর্বল হবে না, আর যখন দুর্বল না হবে তখন মনে করেন এদের রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বৃদ্ধি পাবে এবং সুস্থ থাকবে। এই জন্য নালসের ডিম আমার আনা। আর এই নালসের ডিম আসলে সবাই দিতে পারে না, এর অনেক খরচ, মানে এখন 2000 টাকা কেজি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 250 গ্রাম এনেছি, যেহেতু মনে করেন আমার বেশি লাগবে না। জাকির চাচা বলছিল যে অল্প করেই নালসের ডিম আনে এনে তুমি এগুলো খেতে দিও। আর এই নালসের ডিম যেটা আমাদের গ্রামের ভাষা বলে নালসের ডিম, এটা হচ্ছে পিঁপড়ার ডিম বলে, কেউ মেকো পিঁপড়ার ডিমও বলে থাকে। তো এই ডিমগুলো আপনি যখন দিবেন, সাধারণত 10 থেকে 15 থাকে, তো এই ডিমগুলো আপনি যখন দিবেন সাধারণত 10 থেকে 15 দিনের মাঝে দিলে ভালো হয়। তো আজকে আমার মাছের বয়স হচ্ছে 28 থেকে 29 দিন আজকে মাছের বয়স, তো আমি দিচ্ছি, মানে আমি এই ডিমটা পাচ্ছিলাম না, মানে এটা সাতক্ষীরা, আমাদের সাতক্ষীরায় পাওয়া যায়, আগে প্রতি গ্রামে গ্রামে পাওয়া যেত, কিন্তু এখন এটা খুব সংকট হয়েছে, বন্যার দুর্গত এলাকা যার কারণে সংকট হয়েছে। এই জন্য আমি সাতক্ষীরা থেকে এনেছি, আমি সকালে গিয়েছিলাম, মানে 8টার দিকে, 11টা 10টা থেকে 11টার ভিতরে আমি এই জিনিসটা আমরা সংগ্রহ করেছি, অনেক কষ্ট হয়েছে। তো এই জিনিসটা যদি আপনারা দেন, আমি মনে করি আপনারা জাকির চাচার কথা অনুযায়ী আমি মনে করি যে মাছগুলো আসলে সতেজ থাকবে। আর এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে নালসের ডিম দিয়েছি, দেওয়ার পরে মাছগুলো খুব খাচ্ছে, এটা খুব সুস্বাদু একটা খাদ্য। এই জন্য মাছকে সতেজ রাখার জন্য এবং শক্তিশালী করার জন্য নালসের ডিম উপযোগী একটা খাবার। আচ্ছা, এইটা যে আপনি বললেন যে আপনার মাছের বয়স 28 দিন হতে গেছে, 28-29 দিন, তো হচ্ছে এই 28-29 দিনে এসে নালসের যে ডিমটা আপনি খাবারটা খাওয়াচ্ছেন, এটা কতদিন আর খাওয়াতে হবে? না, এটা হচ্ছে আপনার নির্দিষ্ট কোনো নির্দিষ্ট বলতে আপনি যত বেশি খাওয়াতে পারেন তত এটা ভালো। তো যেহেতু এটার দাম আপনার 14 বৈশাখ মাসে এটার দাম কম থাকে, আমি আজকে সাতক্ষীরাতে কথা বলেছিলাম যে আমি জাকির চাচার কাছে শুনে এসেছিলাম যে এটার দাম 600 থেকে 700 টাকার মতো হতে পারে, তো এটার দাম এত বেশি কেন, তো 2000 টাকা হওয়ার কারণ কি? তা বলছে ওরা 14 বৈশাখ মাসে এটা হয়তো, 14 বৈশাখ মাসে হয়তো এটা আপনার কমে যাবে, তখন পানি টানি থাকবে না এলাকায়, তখন পাওয়া যাবে বেশি বেশি করে, তখন সেক্ষেত্রে আমরা কম পাওয়া যাবে। যখন কম পাওয়া যায় তা আমি তখন কম দামে পাওয়া যাবে, মনে করি তখন বেশি বেশি খাওয়াইতে পারলে মাছগুলো খুবই সতেজ থাকবে এবং শক্তিশালী হয়ে থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এই জন্য আমি মনে করি এই খাবারগুলো আপনাদের যারা আমার ইউটিউব শ্রোতা ভাইরা আছে ওরা যদি খাওয়াতে পারে তা ভালো হয়। এবং এই পাশাপাশি আপনার যে মাছ আছে ছোটো, যখন 10 দিন 15 দিন বয়স হয়ে যাবে তখন বেশি বেশি ওগুলো খাদ্যটা খাওয়াবে না আর কি। আচ্ছা, এই মাছগুলো তো আপনি বললেন যে 600 থেকে 700 টাকা ছিল, এটি অল্প দিনের মধ্যে এত দাম বৃদ্ধি হওয়ার কারণটা?
যদি আমাদের জানা থাকে তারা আমাদেরকে বলছে যে এত বিদ্যার কারণ কেন বলেছে তা ওরা বলছে যে আমাদের এলাকাটা হচ্ছে বন্য দুর্গত এলাকা ঠিক আছে সম্পান দুর্গত এলাকা দুর্গত এলাকা যার কারণে মনে করেন মাছটা পাওয়া যাচ্ছে না অনেক গাছ থেকে সংগ্রহ করে গাছে সংগ্রহ করে অনেক জায়গায় ডুবে গেছে হ্যাঁ যার কারণে এটা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না এর জন্য অনেক দাম বেশি আর এটার ভিতরে দুটো জিনিস আছে এটা হচ্ছে এটা আমার আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা তাজা হ্যাঁ তার মানে এটা হচ্ছে কালকে রাতে গতকাল রাতে ভেঙেছে আমি সেটা নিয়ে এসেছি আর এর ভিতরে আর ফ্রিজে রাখে সেই জিনিসটা দিবেন না ফ্রিজের জিনিসটা কিন্তু ওজনও বেশি হবে প্লাস সুস্বাদু কম মাছ আপনার খেতে নাও পারে